নিয়ে গেছে, ভিতরে নিয়ে আমি পুরো মারতে মারতে উপরে নিয়ে গেছে, আর আমার ভিতরে ক্যান্টিন আছে পুলিশের ক্যান্টিন ওইখানে ওইখানে নিয়ে গেছে, নিয়ে তারপরে আমার জড়ায় ধরছে পিছন দিকে ধরে আমার এখানে চুমা দিছে, গালে চুমা দিছে, পরে আমি বলতেছি ছাড়েন আমার ছাড়েন, পরে বলে আমার থাপ্পড় দিয়ে আমার গলার থেকে চেনটা এইভাবে খুললা নিয়ে গেছে, আপনি আমার চেন নেন কেন, আমার চেন দেন, পরে বলতেছি এটা তোর চেন প্রমাণ কে রে, বলে আমার এই জাঙ্কেল এখানে থাপ্পড় দিছে এই যে তারপরে কানের থেকে এটা ঢুকে পড়ছে কানের দুল, তারপরে আমার চুমা দিছে, আমার জড়ায় ধরা আমার আরো নির্যাতন করতে নিছে, আমারে মারতেছে, আমার মেয়ের টাইনা দুইটা দারোগায় ভিতরে নিয়া সেটা আমি বলতে পারবো না। এক পর্যায়ে ফারজানা সেখান থেকে বেরিয়ে বিষয়টি আশেপাশের আইনজীবী এবং সাংবাদিকদের জানালে ছুটে আসেন তারা। মেয়েটা প্রতিবাদ করতেছে যে এই জামার নামে একজন পুলিশ এবং তার সাথে আরেকজন ছিল, আমি সাথে সাথে নামটা দেখতে পারি নাই, জামার নামে দেখা বলতেছে এইটা আমাকে এভাবে ধরে নিয়ে গেছে ভিতরে। আইনজীবীদের সামনে ওই পুলিশ সদস্যকে চিহ্নিত করতে তারা পুলিশ ক্লাবের ভেতর ঢুকতে চাইলে বাধা দেওয়া হয়। তর্কাতর্কির এক পর্যায়ে আইনজীবী এবং গণমাধ্যমের আদালত প্রতিবেদকদের লাঠিপেটা করে পুলিশ। পুলিশের পিটুনিতে 3 আইনজীবী আহত হন। বললো যে এই বেটাকে ধর, সব ধরে নে, ক্যামেরা ভিডিও করেন ধরে নে। তো ওই ছেলেটা আমাকে সে বাঁচার জন্য আমার কোর্ট জড়ায় ধরে যে স্যার আমাকে বাঁচান, আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে, বাঁচান, আমার কোর্ট সেরে পুলিশ নিয়ে গেছে। তো ওই ছেলেটাকে ওইভাবেই নিয়েছে, কোর্টও আমার নিয়ে গেছে। ঘটনার পর পুলিশ ক্লাবে তালা ঝুলিয়ে দেওয়া হয়, অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আমি এই ধরনের কোনো ঘটনা শুনিনি, তবে আমরা তদন্ত করে দেখবো, এই ধরনের যদি ঘটনা হয় তো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। তবে এখনও ওই মানে কোনো মহিলার কে ছিল তাহানির কোনো খবর আমরা শুনিনি, আর প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনা এটা তো একটা অ্যাবসার্ড বিষয়। তারপর আমরা তদন্ত বিষয়টা তদন্ত করে দেখবো, তদন্ত করে দেখে যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে আইনজীবীরা নালিশ জানালে বুধবার দুপুরে সব পক্ষকে নিয়ে বৈঠকে বসার কথা জানিয়েছেন তিনি।